বিশ্ববাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দেশে আমদানি বাড়তে থাকায় রিজার্ভে চাপ পড়েছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে টাস্কফোর্সের সভা শেষে একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেছেন, ভারত গম রপ্তানি না করলেও দেশে সংকট হবে না। তেল, পেঁয়াজ, চাল থেকে মাছ মাংস সব ভোগ্যপণ্যেরই দাম বাড়ছে পাল্লা দিয়ে। সে তালিকায় সব শেষ সংযোজন আটা ময়দা। বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের কণ্ঠে। যদিও বাণিজ্যমন্ত্রীর দাবি দেশে সংকট নেই কোনো পণ্যের, উল্টো বছর ব্যবধানে পেঁয়াজের উৎপাদন বেড়েছে অন্তত 2 লাখ টন। এবং কৃষি মন্ত্রণালয় অ্যাপ্রিসিয়েট করি, তারা একটা নতুন বীজের চেষ্টা করেছে যেটা সামারের সেটা বেরোবে। এই সব প্রক্রিয়া আমরা 2 বছর আগে বলেছিলাম আমরা আগে বাড়বো এবং সে রেজাল্ট সেই পথেই আমরা হাঁটছি। এবং যদি এই প্রক্রিয়া ঠিক থাকে, খুব আশাবাদী আমরা 2025 সাল নাগাদ আমাদের বোধহয় আর পেঁয়াজ আমদানি করতে হবে না। ভারতে গম রপ্তানি বন্ধের ঘোষণায় দেশে আটা ময়দার বাজারে আগুনে ঘি ঢেলেছে। এক্ষেত্রেও বাণিজ্যমন্ত্রীর দাবি দেশের বাজারে প্রভাব না পড়ার। আমাদের দেশে এই মুহূর্তে যে পরিমাণ স্টক আছে গমের, আমরা তাতে কোনো ভয়ের আশঙ্কা করি না। এনাফ স্টক, যা দরকার তা আমাদের আছে। বিশ্ববাজারে পণ্যমূল্য বৃদ্ধি এবং দেশে আমদানি বাড়তে থাকায় রিজার্ভে চাপ পড়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। যে গত 2 বছর 2.5 বছর যখন ইম্পোর্টটা কমে গেছিল, তখন কিন্তু এই রিজার্ভটা বেড়ে গেছিল, যেটা নিয়ে আমরা এখন বড়াই করেছি যে 44 বিলিয়ন ডলারে গেছি কি 48 বিলিয়ন। এইটা 2 বছরের ক্রাইসিসের কারণে কিন্তু এটা বেড়েছিল, এখন যখন চাপ পড়েছে তখন এটা কমছে। সয়াবিন তেলের বাজারে অস্থিরতার জন্য আন্তর্জাতিক বাজারের প্রভাবকে দায়ী করলেন তিনি। জানান, সয়াবিনের বিকল্প হিসেবে সরিষা ও রাইস বার্ন তেলের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ইমাদ বাপ্পি, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।